ধন্যবাদ সবাইকে যারা বিভিন্ন খান থেকে আমাদের ভিডিও ক্লাসটা দেখতেছেন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আজকে আমরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের যে গত পরশু দিনের পরীক্ষা হয়েছে প্রশ্নগুলো সমাধান দিব। প্রশ্নগুলো অনেক ইন্টারেস্টিং ছিল এবং অনেক কিছু শেখার ছিল। এখানে অধিকাংশ প্রায় সবগুলোই প্রশ্নই পাটিগণিত রিলেটেড ছিল। তো আমরা শুরুতে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করবো, যে প্রশ্নগুলো নিজে থেকে পারা যেত ওগুলো একটু স্কিপ করার চেষ্টা করবো, কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি করা যাবে না। তো বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন অফিসারের ম্যাথ সলিউশনটা আমরা আজকে দেখব। এখানে আমি দেখাই দিব যে কিভাবে বিভিন্ন ম্যাথগুলা অনেক ইজিলি সমাধান করা সম্ভব ছিল। তাহলে আসি, যে এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন শুনুন সবাই, কারণ দেখা যাচ্ছে না আমার করে। সেটা হচ্ছে যে এই গ্যারিসন অফ 15 ম্যান হ্যাড প্রভিশন ফর সেফ 27 ডেজ, আফটার 3 ডেজ এ রেইনফোর্সমেন্ট অফ 300 পিপল ম্যান অ্যারাইভ, ফর হাউ মেনি মোর ডেজ উইল দ্য রিমেনিং ফুড লাস্ট নাও। এই প্রশ্নগুলো অনেক দ্রুত এইভাবে খুব দ্রুত সমাধান করা যায়, তো যেহেতু 500 জনের খাবার ছিল 27 দিনে, 3 দিন পরে আসছে, তাহলে 500 × 24 / 8 এইভাবে পরীক্ষার ফলে খুব দ্রুত সমাধান করা সম্ভব ছিল। কিন্তু এটা কেন হইলো এটার ব্যাখ্যাটা আগে শোনেন। খাবার ছিল প্রথমে 27 দিনে, 3 দিন পরে আসছে। 3 দিন পরে আসছে মানে হচ্ছে যে এই লোকগুলা 3 দিন তো খেয়ে ফেলছে, তাহলে 24 দিনের খাবার আছে। 24 দিনের খাবার কয়জনের আছে? 500 জনই যদি খেত তাহলে তাদের খাবারটা 24 দিন যায়। 500 জনের যদি 24 দিন যায়, একজনে অবশ্যই বেশি দিন খেতে পারবে, এই জন্য গুণ হবে। আর যখন 300 জন আসলো, তখন তো আগের 500 সহ লোক হয়ে গেল 800 জন, 800 জনের খাবার হবে এই যে নিচে 800। এখন দেখেন, রুমে যখন আপনি বুঝে বুঝে এই অঙ্কগুলো করবেন, তখন এইভাবে বিস্তারিত লিখবেন, বাট পরীক্ষা হলে সরাসরি এইভাবে লিখলে টাইমটা সেভ হবে। এখানে এখন শূন্য শূন্য কাটাকাটি করে 3 * 24 = 3 + 15, তাহলে অবশিষ্ট খাবারটা যাবে 15 দিনে, আনসার হচ্ছে 15। ঠিক আছে, এবং আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন এবং আপনার পরিচিতদের সাথে মেনশন করুন নাম, যাতে আমার এই পরিশ্রমগুলো বিভিন্ন অতি অনেক বেশি লোকের কাছে পৌঁছায়। তো যাই হোক, আমরা একটা প্রশ্ন দেখি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং প্রশ্ন। এটা হচ্ছে রুল অব অ্যালিগেশন দিয়ে করা যাবে। প্রশ্নটা ছিল এরকম যে এ মার্চেন্ট হ্যাজ 1000 kg অফ সুগার, মানে একজন ব্যবসায়ীর কাছে 1000 kg চিনি ছিল, পার্ট অফ হুইচ, প্রশ্ন প্যাটার্ন দেখেন যে কিছু অংশ হি সেলস অ্যাট 8% প্রফিট, সে 8% লাভে বিক্রি করলো, অ্যান্ড রেস্ট, রেস্ট মানে অবশিষ্ট 18% প্রফিট, 18% প্রফিটে বিক্রি করলো, হি গেইনস 14% অন দ্য হোল, মোটের উপর তার 14% লাভ হল, দ্য কোয়ান্টিটি সল্ড অ্যাট 18% প্রফিট ইজ, মানে 18% প্রফিট এসে কতটুকু বিক্রি করছে। তো এই ধরনের প্রশ্ন প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় দেখবেন আসে, ইকুয়েশন রিলেটেড। সাধারণত এগুলো প্রশ্ন রিটেনে আসে, বাট পিড়িতে আসলে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। দেখেন, টোটাল ছিল তার কাছে 1000 kg, এর মধ্যে 8% হারে কিছু আর 18% লাভে কিছু বিক্রি করছে। তো 8% আর 18% এর মধ্যে যেহেতু 18% এর উত্তর চাইছে, লিখিতর জন্য আমরা এটা এইভাবে করবো যে 18% হারে বিনিয়োগ বিক্রি করে 18% লাভে x kg, তাহলে অবশিষ্টটা হচ্ছে কত কেজি? 1000 - x kg। এখন এই প্রশ্ন মতে লাইনটা আমরা কিভাবে লিখবো এটা একটু ভালো করে দেখেন, এরপর আমরা শর্টকাটটাও দেখবো, কারণ এমসিকিউ পরীক্ষা কিন্তু এত ডিটেলস লেখার সুযোগ পাবে না। তো এখানে আসি যে 18% লাভে x kg, তাহলে 18% লাভে কত টাকা লাভ হয়েছে? x এর 18%, এর সাথে যোগ হবে কত? এই যে 8% লাভে যেটা বিক্রি করছে সেটা, অর্থাৎ 1000 - x এর 8%। এখন এই দুইটা লাভ যোগ করলে, সেটা দেখা যাচ্ছে কিনা দেখেন, যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে কি, টোটালে টোটাল কত বলেন তো? টোটাল তো হচ্ছে 1000, এই 1000 এর 14%, কারণ বলছে না যে মোটের উপর তার 14% লাভ হয়। তো এই যে হচ্ছে ইকুয়েশন, এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করলে এই প্রশ্নটার এক্স এর ভ্যালু যেটা বাইর হবে সেটা হচ্ছে অ্যান্সার। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে পেলের পরীক্ষায় এত বড় লেন্দি অঙ্ক করার সময় পাবেন না, এই জন্য যে কাজটা করা দরকার সে হচ্ছে এটা একটু সিস্টেমে করা দরকার। কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু সিস্টেম আবিষ্কার হবে না। এই প্রশ্নটা দেখেন গতকালকে আসছে, এর আগে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন এক্সামের 2015 সালে পরীক্ষা আসছে, তারপরে হচ্ছে কি যে গতকালকে আসছে, এটা ছাড়াও আরো কয়েকটা পরীক্ষা এই প্রশ্নটা আসছে। এর মানে আগে থেকে আপনাকে প্রিপেয়ার হইতে হবে এমন সিস্টেমে যে সিস্টেমটা পরীক্ষার হলে খুব দ্রুত আসবে। তো এইরকম একটা সিস্টেম হচ্ছে রুল অফ অ্যালিগেশন। এখানে মাঝখানে গড় বা অ্যাভারেজটা লিখতে হয়, এখানে একটা পার্ট লিখতে হয়, এখানে আর একটা পার্ট লিখতে হয়।
তো দেখেন এখানে বলছে কি 8% প্রফিটে একটা পার্ট 18% প্রফিটে আরেকটা পার্ট আর মোটের উপর তার গড়ে লাভ হচ্ছে 14% তাহলে এই যে আরআর বিয়োগ করতে হয় এই পাশে বিয়োগ করলে হচ্ছে 4% আর এই পাশে বিয়োগ করলে হচ্ছে 6% এই 4 অনুপাত 6 কে অনুপাতে প্রকাশ করতে হয় 4 অনুপাত 6 মানে এটাকে যদি ছোট করি তাহলে 2 অনুপাত 3 এর মানে সে যত টাকায় বা যত কেজি সুগার বা চিনি বিক্রি করুক 18% লাভে বিক্রি করলে 3 অংশ 8% লাভে 2 অংশ বিক্রি করলে মোটের উপর 14% লাভ হওয়া সম্ভব তাহলে যেহেতু টোটাল ছিল 1000 কেজি এখান থেকে 3 ভাগকে দিতে হবে 1000 এর টোটাল করতে হবে 5 ভাগ করে 3 ভাগকে দিতে হবে 1 ভাগের মান হবে 200 3 ভাগে হচ্ছে 600 আর 2 ভাগে হচ্ছে 400 যেহেতু অ্যানসার চাইছে 18% লাভের অংশটা এই জন্য আমরা এটার অ্যান্সার দিয়ে দিব 3 ভাগের মান 600 এইভাবে করলে যে অঙ্কটা একটু আগে আমরা দিলাম 2 মিনিট লাগতেছে ওইটা কিন্তু 20 সেকেন্ডে সমাধান হবে যারা এই বিষয়টা বুঝবেন না তারা আমার ফেসবুক গ্রুপে দেখবেন ফাইল সেকশনে মিক্সারের একটা রেশিও এবং মিক্সার নামে একটা পিডিএফ ফাইল দেওয়া আছে ওইখানে রুল অফ অ্যালিগেশনটা এমন ভাবে বোঝানো আছে যে নিজে নিজে পারা যাবে এছাড়া আমার ব্যাংক ম্যাথ বইটাতে অনেক ডিটেইলস আলোচনা আছে এই টপিকটা যে নিজে নিজে খুব দ্রুত শেখা যাবে আচ্ছা ওকে তাহলে নেক্সট প্রশ্ন আসে আমরা ক্রিয়েটিভ প্রশ্ন জেনে শুধু আলোচনা করবো যেগুলো সোজা এগুলো পারবেন ধরো এখানে একটা প্রশ্ন ছিল কি যে প্রতি ঘন্টায় হাউ মেনি রোটেশন উইল আওয়ার হ্যান্ড অফ ক্লক কমপ্লিট ইন 72 আওয়ার্স 12 ঘন্টায় যদি একবার ঘুরে তাহলে 72 ঘন্টা অবশ্যই 6 বার ঘুরবে এগুলো পারবে এবার আসি একটা প্রশ্ন আসছিল কি যে এ কার ইজ ড্রাইভিং এট দ্য স্পিড অফ 100 কিলোমিটার অ্যান্ড স্টপস ফর 10 মিনিটস এট দ্য এন্ড অফ এভরি 150 কিলোমিটার টু কভার ডিস্টেন্স অফ 1000 কিলোমিটার ইট উইল টেক এর মানে হচ্ছে যে একটা গাড়ি যাত্রা শুরু করলো এ যাবে 1000 কিলোমিটার রাস্তা সে যাবে ট্রাভেল করবে এর মধ্যে বলতেছে কি যে তার গতিবেগটা হচ্ছে 100 কিলোমিটার এখন প্রতি 150 কিলোমিটারে সে 10 মিনিটের জন্য থামে তাহলে দেখেন 10 মিনিটে যদি যদি থামে তাহলে 1000 কিলোমিটার রাস্তায় সে টোটাল স্টপেজ পাবে কিন্তু 6টা কারণ কি দেখেন 150 কিলোমিটার গুণন 6 সমান সমান 900 এর পরেরটা 1050 হয়ে যাচ্ছে ওই দিকে তো আর যাওয়া যাবে না দেখাগুলো একটু বড় বড় তাহলে এই তাহলে হচ্ছে যে এই যে 900 কিলোমিটারে আমরা দেখতেছি 6টা স্টপেজ পাবে তাহলে নরমালি সে 100 কিলোমিটার বেগে গেলে এই 1000 কিলোমিটার যাওয়ার জন্য সময় লাগবে 10 ঘন্টা আর এই যে 6টা স্টপেজে প্রতি স্টপেজে যদি 10 মিনিট করে থামে তাহলে তাকে সময় লাগবে 6 10 60 মিনিট তাহলে 10 ঘন্টার সাথে 60 মিনিট মানে 1 ঘন্টা এক্সট্রা বিরতি তাহলে মোটে তার সময় লাগতেছে 11 ঘন্টা আনসার আচ্ছা নেক্সট আসি এটা খুব ইন্টারেস্টিং পার্সেন্টেজের প্রশ্ন ছিল বলছে এ ইজ 150% অফ বি এই কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে এ হচ্ছে বি এর থেকে দেড় গুণ দেন বি ইজ হোয়াট পার্সেন্ট অফ এ প্লাস বি আচ্ছা আমরা খুবই ইজি ছিল যে এ হচ্ছে বি এর 150% এর মানে তাহলে আমরা বি কে ধরি 100 তাহলে এ হচ্ছে অবশ্যই 150 এখন উত্তর জানতে চাইছে যে বিটা একাই এ প্লাস বি এর কত পার্সেন্ট তাহলে আমরা দেখতেছি এই এ প্লাস বি মিলে হচ্ছে 150 + 100 সমান সমান 250 এই 250 হচ্ছে টোটাল এই 250 এর কত অংশ হচ্ছে বি 100 তাহলে আমরা পার্সেন্টেজ বাইর করার সিস্টেম অনুযায়ী লিখবো 250 100 গুণন 100 কারণ এটা পার্সেন্টেজ বাইর করতে বলছে এই জন্য তাহলে 00 কেটে দিলে আমরা দেখতেছি 4 25 100 4 10 40% আবার কেউ যদি ফ্রাকশন অনুযায়ী বোঝেন যে 250 100 মানে 5 ভাগের 2 ভাগ আর 5 ভাগের 2 ভাগ মানে 40% হয় তাহলে অ্যান্সারটা হবে 40% আচ্ছা তাহলে এখানে হচ্ছে কিন্তু কোনো জটিল কথা ছিল না এই অঙ্কটা ইজি ছিল এরপর আমরা আসি আট নাম্বার একটা প্রশ্ন ছিল যে নাম্বার বিশাল বড় একটা নাম্বার দেওয়া হয়েছে 8 7 7 1 5 9 3 8 এরপর একটা স্টার চিহ্ন দেওয়া হয়েছে বলা হয়েছে কি যে এই স্টার চিহ্নর জায়গায় কোন সংখ্যা বসালে তা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে এটা জিনিস খেয়াল করেন যে এই 4 দিয়ে বিভাজ্য হওয়ার একটা রুলস আছে রুলসটা হচ্ছে কি যে কোন বিশাল বড় নাম্বারের শেষের দুইটা ডিজিট যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে তাহলে দেখেন এখানে দেওয়া আছে 8 তাহলে 8 এর সঙ্গে যদি আমরা অপশন দেওয়া ছিল
কি অপশন দেওয়া ছিল? দেওয়া ছিল 4 3 2 6, 4 3 2 6। এখন এই 8 এর পরে শুধুমাত্র 4 বসালে 4 দিয়ে 84 কে ভাগ করা যায়, কিন্তু 3 2 অথবা 6 বসালে ভাগ করা যায় না। এই জন্য আমাদের অ্যানসারটা হবে এ নম্বর অপশনের 4, যাতে 84 কে 4 দিয়ে ভাগ করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে কি, রুলসটা মনে রাখতে হবে যে 4 দিয়ে ভাগ করার রুলস হচ্ছে শেষের দুইটা ডিজিট 4 দিয়ে বিভাজ্য হবে। কারো যদি রুলস মনে না থাকে তাহলে কি করবেন, তাহলে এই যে একটু সময় হলেও করবেন এইভাবে যে 4 দুগুণা 8 মিলে গেল 7, 4 কে 4 3 37, 4 9 36 1 11, 4 দুগুণা 8 3 35, 4 8 32 3 39, 4 9 36 3 33, 4 8 32 1 18, 4 6 16, এই যে 2 থাকলো শেষে, এই 2 এর পরে কি বসালে 4 দিয়ে বিভাজ্য হয়? অবশ্যই 4 বসালে, 2 এর পরে 4 বসালে 24 হবে, তখন 4 দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ কোন রুলস যদি মনে না থাকে তারপরেও ছেড়ে দিয়ে আসার দরকার নাই এই প্রশ্নটা, একটু টাইম লাগবে কিন্তু নর্মাল ভাগগুলো খুব দ্রুত করলে অ্যান্সারটা বাইর করা যাবে। ওকে, নেক্সট আসি। একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আসছে, বলছে যে এ নাম্বার ইজ ডাবল, মানে একটা নাম্বারকে ডাবল করা হলো, অ্যান্ড 9 ইজ অ্যাডেড, 9 যোগ করা হলো, কার সঙ্গে? ওই ডাবলের সঙ্গে। ইফ দ্য রেজাল্টেড ইজ ট্রিপল, এরপরে যে ফলাফলটা আসলো ওই ফলাফলটাকে 3 গুণ করা হলো, ইট বিকামস 75, তখন কি হলো 75 হয়ে গেল। হোয়াট ইজ দ্যাট নাম্বার, ওই যে শুরুতে নাম্বারটার কথা বললাম ওই নাম্বারটা কত? এখন দেখেন এই প্রশ্নটা অনেকে এক্স ধরে করে, আমিও নর্মালি এক্স ধরে করে দিতে পারবো, কিন্তু আমি একটু চাচ্ছি যে মাথা খাটা কিভাবে করা যায়। দেখেন প্রশ্নটা তো সবার শেষে বলছিল কি যে ইট বিকাম 75, এটা সবার শেষে 75 হলো, বলেন তো কখন 75 হলো? যখন 3 গুণ করা হয়েছে তখন 75 হয়েছে। তাহলে 3 গুণ করার আগে 25 ছিল, যখন 25 ছিল তখন কি বলা হয়েছে যে 9 ইজ অ্যাডেড, অর্থাৎ 9 যোগ করার পরে 25 হয়েছে। তাহলে 9 যোগ না করলে কি হইতো? 16 হইতো। তার আগে কি বলছে যে এ নাম্বার ইজ ডাবল, মানে একটা সংখ্যাকে যখন ডাবল করা হলো, তাহলে ডাবল করার পরে যদি 16 হয় তাহলে ডাবল করার আগে কত ছিল? অবশ্যই 8 ছিল। এর আগে কি, তারপরে কি হবে? এরপর আর কিছু বলো নাই, তাহলে আমরা সরাসরি সংখ্যাটা চলে আসছি, সংখ্যাটা হচ্ছে 8। এইভাবে ভাবতে পারলে কি হবে, কয়েক সেকেন্ডে মুখোমুখি পারা যাবে। তাহলে হচ্ছে যে এই প্রশ্নটা আমরা এখন হচ্ছে কি একটু সমীকরণ ধরে করব, বলতেছে কি যে একটা সংখ্যাকে দ্বিগুণ করা হলো, এর সাথে 9 যোগ করা হলো, তারপরে যে ফলাফলটা হইলো একে 3 দ্বারা গুণ করা হলো, এখন যে রেজাল্টটা আসলো এই রেজাল্টটা হচ্ছে 75। এইটা হচ্ছে সমীকরণ লেখার স্টাইল। এই সমীকরণ থেকে যদি আমরা সমাধান করি, এক্স এর মান বাইর হয়ে যাবে, অ্যান্সার চলে আসবে। অথচ এই কাজটা আমি কিন্তু অনেক আগে অ্যান্সার বলে দিছিলাম, কিভাবে 3 গুণ করার পরে 75 হলে 3 গুণ করার আগে ছিল 25, 9 যোগ করার পরে যদি 25 হয় তাহলে 9 যোগ করার আগে ছিল 16, 2 গুণ করার পরে যদি 16 হয় তাহলে 2 গুণ করার আগে ছিল 8। এইভাবে বুঝলে কয়েক সেকেন্ডে নাম্বার অধ্যায়ের অনেকগুলো প্রশ্ন পারা যায়, সবকিছুতে এক্স বা ফ্র্যাকশনে যাওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে ডান, নেক্সট আস। 10 নম্বর প্রশ্ন, এখানে শিটে বলছে যে এ ট্রেডার বাই সাম গুডস ফর টাকা 150, একজন ব্যবসায় কি করলো, কিছু মাল ক্রয় করলো 150 টাকা। তার বলছে ইফ দ্য ওভারলোড এক্সপেন্স, ওভারহেড এক্সপেন্স, আচ্ছা এবার আসি, তো এই পার্সেন্টেজের প্রফিট লসের অঙ্কটা বলছে কি যে 150 টাকায় কিছু জিনিস ক্রয় করা হলো, এরপরে এটার প্রাইসটা 12% বেড়ে গেল, তাহলে ওভার মানে 12% এক্সট্রা খরচ হয়েছে। তাহলে দেখেন 150 এর 12% এক্সট্রা অ্যাড হবে, তাহলে 12% মানে হচ্ছে 00 কাটা 3 5 15, 15 2 3 6 3 6 18 টাকা। অর্থাৎ যখন 150 টাকার জিনিসটাতে 18 টাকা অ্যাড হবে এক্সট্রা খরচ, তাহলে এটা হবে কত টাকা? 168 টাকা। এখানে কিন্তু লাভ এখনো যোগ হয়নি। এরপরে কি বলতেছে, বলতেছে যে দেন হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড টু আর্ন 10% প্রফিট, 10% লাভ করার জন্য কি করতে হবে? তো খেয়াল করেন 10% মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। তাহলে আমরা যদি 168 এর সাথে 10 ভাগের 1 ভাগ যোগ করি, এর মানে 16.8 যোগ করতে হবে। 10 ভাগের 1 ভাগ মানে কিন্তু যত টাকা থাকবে তার 10 ভাগের 1 ভাগ। তাহলে দেখেন এই যে এইভাবে যোগ করা খুবই সোজা, যে 0.8 মানে 0.8, 8 6 14 4, হাতে করে 1 6 1 7, 7 আর 1 8, এই যে 184.8 টাকা, এটা হচ্ছে অ্যান্সার।
তাহলে 168 এর 10 ভাগের 1 ভাগ হচ্ছে 16.8 টাকা লাভ। এরপর একটা খুব ইম্পর্টেন্ট এবং কঠিন অঙ্ক ছিল একটু, এই অঙ্কটা আমরা একটু শুনি, যেগুলো একটু ইজি আছে ওগুলো একটু আমি ফাস্ট করে দিই কারণ ভিডিওটা বেশি লেন্দি করা যাবে না, যেগুলো একটু কঠিন আমি টাইম দিয়ে দরকার হলে দুইবার বোঝাই দিব। কি কমেন্ট করতেছে বলিস? এখানে আসে একটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক আসছে, এখানে একটু কথাগুলো পেঁচাই বলছে, বলছে এ টেক্স টুয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি। এই কথাটার মানে হচ্ছে যে এ বি এর থেকে দ্বিগুণ টাইম নেয়, খেয়াল করে বি কে যদি এক্স ধরি তাহলে এ কে বলতে হবে টু এক্স, প্রথমে কথা অনুযায়ী এস বি অর, অর মানে অথবা, এই অথবা মানে কিন্তু সাবজেক্ট এখন এ আছে, থ্রাইস অ্যাজ মাচ টাইম অ্যাজ সি, মানে এই এ সি এর থেকে তিন গুণ সময় নেয়। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, যে যদি আমি এ কে টু এক্স ধরি বি কে এক্স ধরি তাহলে সি কে ধরতে হবে টু এক্স ডিভাইডেড থ্রি, কারণ যেহেতু এ হচ্ছে সি এর থেকে বড়। কিন্তু এইরকম ফ্রাকশন আসলে অঙ্কটা করতে ঝামেলা হয়ে যাবে, এই জন্য আমরা চেষ্টা করবো কি ফ্রাকশন না আনার। ফ্রাকশন না আনার জন্য কি করতে হয়, ফ্রাকশন না আনার জন্য যে কাজটা করতে হয়, দেখেন দুই জায়গাতে কিন্তু এ বেশি টাইম নেয়, বি এর থেকেও বেশি টাইম নেয়, সি এর থেকে বেশি টাইম নেয়, বি এর থেকে বেশি টাইম নেয় দ্বিগুণ আর সি এর থেকে বেশি টাইম নেয় তিন গুণ। তাহলে আমরা এ কে এমন একটা টাইম ধরবো যাকে দুই দিয়ে ভাগ করা যায় আবার তিন দিয়েও ভাগ করা যায়, দুই আর তিনের লসাগু হচ্ছে সিক্স। তাহলে দেখেন আমরা ধরতেছি এ কে লাগবে সিক্স এক্স আওয়ার, তাহলে সিক্স এক্স ডেস। তাহলে দেখেন বি কে লাগবে, যেহেতু এ কে দ্বিগুণ টাইম লাগে বি কে, তাহলে অর্ধেক লাগবে, তাহলে বি কে লাগতেছে থ্রি এক্স। আবার এ কে যদি সিক্স এক্স লাগে, যেহেতু এ কে সি এর থেকে তিন গুণ সময় লাগে, তাহলে সি কে লাগবে টু এক্স। এইভাবে ধরলে কি লাভ হলো, যেটা হলো যে এটা ফ্রাকশনকে আমরা অ্যাভয়েড করতে পারলাম, এই ফ্রাকশনকে অ্যাভয়েড করতে পারলে যেটা সুবিধা হয় অঙ্কটা অর্ধেক সময়ের মধ্যে অ্যান্সার হয়। তো আসি আমরা এখন কি করব, যে কোনো অঙ্কে এইভাবে টাইমটাকে ধরার পরে এই যে ফ্রাকশন আকারে লিখতে হয়, এখানে আরেকটা ক্লু দেওয়া আছে, কি বলা আছে শুনে, ওয়ার্কিং টুগেদার মানে তারা সবাই একসাথে কাজ করলো, দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন টু ডেজ, তারা ওই কাজটা দুই দিনে শেষ করতে পারে, বি ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন ইন, মানে বি একা কি কাজটা করলে কতদিন লাগবে এটা বাইর করতে হবে। তো আমরা দেখতেছি যে এই দিনের অঙ্কগুলোতে সবসময় ফ্রাকশন আকারে করতে হয়, তাহলে একদিনে করে ওয়ান বাই সিক্স এক্স প্লাস বি একদিনে করে ওয়ান বাই থ্রি এক্স, সি একদিনে করে ওয়ান বাই টু এক্স, এইটা ইকুয়াল টু তিন দিনটা যোগ করলে কি হয় একটা কাজ শেষ হয়ে যায়, তো শেষ হচ্ছে কয়দিনে দুই দিনে, তাহলে এই দুইটাকেও দুই ভাগের এক ভাগ নিয়ে আসতে হবে, এই সবগুলোকে ফ্রাকশন আকারে লিখতে হয়। আচ্ছা, তো এখন যদি আমরা যোগ করি তাহলে কি হবে, সিক্স এক্স এর লসাগু হচ্ছে সিক্স এক্স, উপরে হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই টু, এখানে দেখেন সিক্স আর সিক্স এক্স যদি কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু, এর মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে দুই। তো এক্স এর ভ্যালু দুই হলে এখন উত্তর কি চাইছে দেখেন, বলছে বি ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন ইন, মানে বি একা কি কাজটা কতদিনে করতে পারে। এখানে যেহেতু বি থ্রি এক্স দিনে করতে পারে আমরা পাইলাম এক্স এর ভ্যালু টু, তাহলে বি কে টাইম লাগবে তিন দুগুণা ছয় অর্থাৎ হচ্ছে ছয় দিন, এটা অ্যান্সার। তাহলে এইখানে আমরা নতুন কি শিখলাম বলেন তো, এই ইকুয়েশনটা সাজানো শিখলাম, আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস শিখলাম যে ফ্রাকশন অ্যাভয়েড করে কিভাবে দিনকে বার করতে হয়, এটা খেয়াল রাখবেন। ওকে, ইকুয়েশনটা অ্যাভয়েড প্লিজ, এটা কিন্তু বোকামি হবে, কারণ কাজের অঙ্কগুলো এইভাবে দিন দিন যোগ করে হয় না, কাজের অঙ্কগুলো হয় কি একদিনের কাজ, পাঁচের এক তিনের এক যোগ করতে হয়, এর মানে যে দিনটা আসে ওইটাকে ফ্রাকশন বানাইতে হয় তারপরে যোগ করতে হয়। তো এখানে যেহেতু সিক্স এক্স দিন থ্রি এক্স দিন টু এক্স দিন, তাহলে ছয় এক্স থ্রি এক্স টু এক্স এগুলো কিন্তু যোগ করা যাবে না, কারণ এগুলো যোগ করলে তো বেশি দিন লাগবে, অ্যান্সার কিন্তু ছোট হবে, এই জন্য কি করবো ফ্রাকশন বানাবো, এই ফ্রাকশন বানায় বানায় সমীকরণ সাজাইতে হবে। ওকে, এবার আসি খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এখন আমরা খুবই দুটা ইন্টারেস্টিং প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে সুদ কষার প্রশ্ন দুইটা, যে এই পার্সন ডিপোজিটেড, প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই কারণে যে প্রশ্নটা না বুঝলে তো হবে না। এ পার্সন ডিপোজিটের টাকা 400 ফর টু ইয়ার্স, 400 টাকা ইনভেস্ট করে দুই বছরের জন্য,
টাকা 550 ফর 4 ইয়ার্স, 550 টাকা ইনভেস্ট করে 4 বছরের জন্য, এন্ড টাকা 1200 ফর 6 ইয়ার্স, এবং 1200 টাকা ইনভেস্ট করে 6 বছরের জন্য। দেখেন অনেকগুলো টাকা ইনভেস্ট করলো ভিন্ন ভিন্ন ভাবে। তো সে হি রিসিভ দ্য টোটাল ইন সিম্পল ইন্টারেস্ট টাকা 1020, এই সবগুলো টাকা বিনিয়োগ করে সে কি পাইলো 1020 টাকা লাভ পাইলো। তাহলে একটু দেখি, 400 টাকা 2 বছরের জন্য, 550 টাকা 4 বছরের জন্য, এবং 1200 টাকা 6 বছরের জন্য। এই অঙ্কগুলোতে যে কাজটা করতে হয়, যত টাকা যত বছরের জন্যই হোক, এক বছরে কত টাকা বিনিয়োগ করবে এটা বাইরে। চার দুগুণা 800 টাকা না? 800 টাকার নাম কি শুনেন, 400 টাকা 2 বছর বিনিয়োগ করা মানে যা, 800 টাকা 1 বছর বিনিয়োগ করা মানে তা, 550 টাকা 4 বছর বিনিয়োগ করা মানে যা, 2200 টাকা 1 বছর বিনিয়োগ করা মানে তা, 1200 টাকা 6 বছর বিনিয়োগ করা মানে যা, 7200 টাকা 1 বছর বিনিয়োগ করা মানে তা। এগুলো সবগুলাই যেহেতু এখন 1 বছরের সুদ, এগুলো আমরা এখন যোগ করতে পারি। তাহলে 800 আর 1200 যোগ করলে হচ্ছে কত 3000, আর 7200 মিলে যোগ করলে হচ্ছে 10200 টাকা। এর মানে হচ্ছে তিনটা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে মিলে সে টোটাল 10200 টাকা 1 বছরের জন্য বিনিয়োগ করছে। এবার সে কি বলছে যে তার লাভটা হচ্ছে 1020 টাকা, তাহলে ইন্টারেস্ট হচ্ছে 1020 টাকা। আচ্ছা, তাহলে এখন হচ্ছে পার্সেন্টেজ বাই করার সিস্টেম কি, নিচে হচ্ছে আসল, উপরে সুদ, গুণন 100 দিব না? কিন্তু এই অঙ্কটাতে সংখ্যাটা এত সুন্দরভাবে মিলে গেছে যে লেখালেখি করারও দরকার নাই। যে এই যে দেখেন তো, এখানে 10200 আর এখানে একটা শূন্য কম, মানে এটার থেকে এটা 10 ভাগের 1 ভাগ না? তাহলে কাটাকাটি করলে অবশ্যই অ্যান্সারটা আসবে 10%, অর্থাৎ মোট লাভ তার যে এখানে ইন্টারেস্টের রেটটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা ছিল 10%। কোনো প্রশ্ন বুঝতে না পারলে আমাকে বলবেন, স্পেসিফিক পয়েন্ট কমেন্ট করেন, আমি ওটা আবার রিপিট করব, কিন্তু দ্রুত করার চেষ্টা করবেন। ওকে, তাহলে আমরা ইন্টারেস্টের আরেকটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নটা একটু করি, কারণ ওই প্রশ্নটা অনেক শেখার ছিল। সেটা হচ্ছে যে, আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট একটা প্রশ্ন আসছে। কম্পাউন্ড ইন্টারেস্ট যাদের সমস্যা আছে, দেখেন কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্ন অনেক সহজ, কিন্তু বিষয়টা আগে বোঝা দরকার আছে। তো এখানে আমি কয়েকদিন আগে পরীক্ষা একটা লাইভ ক্লাসের কিন্তু সমাধানে কম্পাউন্ড ইন্টারেস্টটা অনেক ভালো করে বোঝাই দিয়েছিলাম, তো ওই বুঝটা যাদের ক্লিয়ার আছে। আবার আমার একটা ইউটিউবে ভিডিও আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বাই খায়রুল আলম, নামে সার্চ দিলে পাবেন। এই কম্পাউন্ড ইন্টারেস্টের উপর অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে। তো এখানে প্রশ্নটা শুনুন আগে, বলতেছে যে 2800 টাকা 10% হারে 18 মাসের জন্য চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করলে, এই চক্রবৃদ্ধিটা হচ্ছে কি কম্পাউন্ড অ্যানুয়ালি, মানে বাৎসরিক ভাবে কম্পাউন্ড হবে, তাহলে কত টাকা সুদ পাওয়া যাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট, ইন্টারেস্টটা পাওয়া যাবে। তাহলে এটা লেখার প্রসেসটা আমি গতদিনে দেখা দিয়েছিলাম অনেক সুন্দরভাবে। 2800 টাকাটা প্রথম বছর কত টাকা বাচ্চা দিবে, বাচ্চা মানে প্রথম বছর সুদ দিবে কত টাকা, তাহলে 10% মানে হচ্ছে 280 টাকা। এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে যে 280 টাকা হচ্ছে 10% মানে 10 ভাগের 1 ভাগ, তাহলে এটা কিন্তু প্রথম বছরের সুদ হয়ে গেল। এখন দেখেন তো, দ্বিতীয় বছর কি যাইতে হবে? অবশ্যই যাইতে হবে না, কারণ প্রশ্নটাতে তো ছিল 18 মাস, 18 মাস মানে হচ্ছে 1.5 বছর। তাহলে এর পরের যে সুদটা হবে সেই সুদটা কিন্তু 1 বছরের হবে না, সেটা হবে 6 মাসের। তাহলে খেয়াল করেন যে এই 2800 টাকার উপর 1 বছরের সুদ যদি 280 টাকা হয়, তাহলে 6 মাসের সুদটা হবে 140 টাকা। নর্মালি বোঝা যাচ্ছে, অথবা কেউ যদি পার্সেন্টেজ দেখতে চান, তাহলে আসেন 2800 টাকার 10% না লিখে লিখতে হবে 2800 টাকার 5%। বলেন তো কেন 5%? কারণ যে 6 মাসের কথা বলছে এই জন্য 5%, 1 বছর হলে অবশ্যই 10% ধরতাম। তো এই যে 280 লিখলাম আর 140 লিখলাম না, এই দুটা হচ্ছে সরল সুদ। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি, যে এই যে সুদের যেটা সুদ সেটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। প্রথম বছর তো চক্রবৃদ্ধি সুদ দিতে হবে না, কিন্তু প্রথম বছর যেটা সুদ হয়েছে ওইটার উপর দ্বিতীয় বছর সুদের সুদ দিতে হবে। সুদের সুদটা কত টাকা হচ্ছে দেখেন, 280 এ। এখন খেয়াল করেন, এটা যদি 1 বছর থাকতো তাহলে এটা 10% 28 টাকা হইতো, কিন্তু টোটাল ইনভেস্টটা তো 1.5 বছরের জন্য। তাহলে প্রথম 1 বছর পরে যদি আমি 280 টাকা পাই, এই 280 টাকা কিন্তু পরের 1 বছর খাটে নাই, খাটছে কয় মাস, 6 মাস। তাহলে 1 বছরের সুদের থেকে অর্থে হবে না,
তাহলে 280 এর 10% হচ্ছে 28 টাকা, কিন্তু অর্ধেক হওয়ার কারণে এখানে হবে 14 টাকা। এই 14 টাকার নাম কি বলেন তো? এটার নাম হচ্ছে সুদের সুদ। তাহলে এই যে এই টাকাগুলো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুই টাকার নাম হচ্ছে সরল সুদ, আর এই 14 টাকার নাম হচ্ছে সরল সুদ এবং কম্পাউন্ড সুদের পার্থক্য। তাহলে আমরা আসি, 280 আর 140 যোগ করলে হচ্ছে 420, 420 আর 14 যোগ করলে হচ্ছে 434। এর থেকে আর কোন ইজি ওয়ে নাই, যতই আপনি সূত্র দেখান, যতই আপনি কাটাকাটির ফর্মুলা দেখান, এইভাবে করলে সব থেকে কম সময় 10-20 সেকেন্ডের মধ্যে উত্তর বার করা সম্ভব। যারা এই বিষয়টা এখানে ভালো করে বুঝতেছেন না, তারা এর আগে আমি একটা ওই বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রশ্ন সমাধান দিছিলাম, সেই 12 নম্বরটা এগিন করবো, ওটা নেটের কারণে হয়েছে তো 12 নম্বরটা। আচ্ছা, ওটা পরে শেষের দিকে করে দিব। আর একটা কি হচ্ছে যে এই অথবা আমার ইউটিউবে ভিডিওটা দেখতে পারেন যে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্নগুলো কিভাবে দ্রুত সমাধান করা যায়। এবার আমরা দেখব কম্পাউন্ড ইন্টারেস্ট গেল। হ্যাঁ, একটা প্রশ্ন আসছিল হচ্ছে যে দ্য অ্যাভারেজ অফ 7 কনজুকেটিভ নাম্বার ইজ 20। এগুলো খুবই ইজি ছিল। সাতটা বীজোর, সাতটা সংখ্যার গড় যদি 20 হয় তাহলে বড় সংখ্যাটা হবে 21, 22, 23। কারণ কি, এই পাশে তিনটা সংখ্যা, এই পাশে ছোট তিনটা সংখ্যা, এই তিনটা তিনটা ছয়টার মিডল পয়েন্টটাই হচ্ছে এদের গড়, তাহলে বড় সংখ্যাটা হবে 23। এটা সব থেকে ইজি প্রশ্ন ছিল, এটা পড়া যাবে। এবার আসি নৌকা স্রোতের একটা অঙ্ক ছিল। নৌকা স্রোতের প্রশ্নটা বলতেছে যে, নৌকা স্রোতের প্রশ্নটা এখানে 18 নম্বর বলছে, ইফ এ ম্যান গোস 18 কিলোমিটার ডাউন স্ট্রিম, ডাউন মানে হচ্ছে অনুকূলে, ইন 4 আওয়ার্স, তাহলে এই ডাউন স্ট্রিমের গতিবেগটা হচ্ছে 4 দিয়ে ভাগ করতে হবে, হচ্ছে কত? 4.5, 4×16 = 5। এটার নাম হচ্ছে স্পিড কিলোমিটার পার আওয়ার। আবার বলছে রিটার্ন মানে ফেরত আসে এগেইনস্ট দ্য স্ট্রিম, স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে মানে প্রতিকূল, ইন 12 আওয়ার্স মানে 12 ঘন্টায়। মানে বলেন তো 12 ঘন্টায় কতটুকু আসছে? ওই 18 কিলোমিটারই আসছে, কারণ যতটুকু গেছে ততটুকু তো রিটার্ন করছে। তাহলে এবার টাইম লাগবে 1.12 ঘন্টা, এবার গতিবেগটা হচ্ছে 1.4 কিলোমিটার। তাহলে এখানে আমরা পাইলাম ডাউন স্ট্রিমের গতিবেগ হচ্ছে 4.5 আর আপ স্ট্রিমের গতিবেগ হচ্ছে 1.5। এখন আমরা দেখবো যে কি চাইছে। বলছে যে দেন স্পিড অফ দ্য স্ট্রিম মানে স্রোতের গতিটা কত, স্রোতের গতি বাই করার সিস্টেম হচ্ছে অনুকূল গতি থেকে প্রতিকূল গতি বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 3 কে 2 দ্বারা ভাগ করলে আনসার হচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার। এই অঙ্কটা অনেক সোজা ছিল, জাস্ট অনেকে এটা পারে নাই, এই অর্থ বোঝার কারণে, না বোঝার কারণে, আর একটা হচ্ছে যে দশমিক সংখ্যা আসার কারণে। একটু মাথা ঠান্ডা রেখে করবেন, এগুলো অঙ্ক 10-20 সেকেন্ডের মধ্যে পারা যাবে। খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন এখন আমরা করবো, সেটা হচ্ছে টেনের একটা অঙ্ক আসছে। এই টেনের অঙ্কটা নিয়ে অনেকে কম সমস্যা, টেনের অধ্যায়টার মতো সোজা অধ্যায় আর নাই। যারা আমার বইটা দেখছেন, বেসিক ম্যাথ বলেন, ব্যাংক ম্যাথ বলেন, আমার মনে হয় না যে নিজে পড়ে নিজে ক্লিয়ার হবে, এর থেকে আর কোনো ভালো বইয়ে লেখা আছে অন্য বইয়ে, কারণ আমি চেষ্টা করছি এই অধ্যায়টাকে অনেক ইজিলি বোঝানোর। আর এটা আমি এই যে আপনাদের বোঝাই দিচ্ছি, দেখেন কিভাবে অঙ্ক হবে, প্রশ্নটা আগে শোনেন এবং সংখ্যাগুলো মনে রাখেন। বলছে 108 মিটার লম্বা একটা টেন, এই ট্রেনটা 50 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। এ ট্রেন 112 মিটার লং, কামিং ফ্রম অপোজিট ডিরেকশন। তাহলে একটু চিত্রটা দেখাই দিয়ে আপনার চিত্রটা একটু বোঝার চেষ্টা করেন। 108 কিলোমিটার লম্বা ট্রেনটা এই দিকে যাচ্ছে, কত কিলোমিটার বেগে? 50 কিলোমিটার বেগে। আর ওই পাশ থেকে একটা ট্রেন আসতেছে, এই ট্রেনটা আবার 112 মিটার লম্বা, এর গতিবেগটা দেওয়া নাই, মানে এর গতিবেগটাই আমাদের বার করতে হবে। এখন কি হচ্ছে, ক্রসেস ট্রেন ইন 6 সেকেন্ড, মানে এই ট্রেনটা এই ট্রেনটাকে যখন ক্রস করলো তখন টাইম লাগলো 6 সেকেন্ড। দ্য স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন মানে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত। এখন দেখেন যে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, একটা ট্রেন একটা ট্রেনকে ক্রস করলে অনেকে মনে করে মাঝখানে মানে কত দূরে আছে, না, সবসময় মনে রাখবেন যে ট্রেনটা অবশ্যই মুখোমুখি আছে। তো 108 আর 112 যোগ করতে হবে, কারণ ট্রেন দুইটার দৈর্ঘ্যটাই হচ্ছে তাদের অতিক্রান্ত টোটাল পথ। তাহলে অ্যানসার, তারা টোটাল কতটুকু পথ গেছে? 220 মিটার পথ গেছে। এখন আসি, 220 মিটার পথ যেতে তাদের টাইম লাগছে কত সেকেন্ড? 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডে যদি 220 যায়, তাহলে 1 সেকেন্ডের গতিবেগটা হচ্ছে 110/3, মানে কাটাকাটি করলাম, 110/3 এর নাম হচ্ছে মিটার পার সেকেন্ড। একটা কথা মনে রাখবেন, বলেন তো এটা কার গতিবেগ?
এটা কিন্তু এই টেন্টার গতিবেগ না, এই টেন্টার গতিবেগ না, এরা দুইজনের মিলে যৌথ গতিবেগ। কারণ কি, এই যে 6 সেকেন্ড টাইম লাগলো, এটা তো একজন মিলে না, দুইজনে মিলে, এইটাকেই বলা হয় রিলেটিভ স্পিড। এখন আসি মিটার পার সেকেন্ডের রিলেটিভ স্পিডটাকে কিলোমিটার পার আওয়ার বানানোর জন্য যে কাজটা করতে হবে, গুণ করতে হবে উপরে 18 নিচে 5। এসব লেখা শেষ পর্যন্ত যাচ্ছে দেখা, তাহলে উপরে 18 নিচে 5 দিয়ে গুণ করলে কি হবে, যেটা মিটার পার সেকেন্ড ছিল এটা কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে আসে 5 / 100 + 3 = 18, তাহলে হচ্ছে রিলেটিভ স্পিডটা 132 কিলোমিটার পার আওয়ার। এখন রিলেটিভ স্পিড মানে কি বলেন তো, দুইজনের মিলে গতি হচ্ছে 132 কিলোমিটার। এখন দেখেন যে দুইজনের মিলে যদি 132 হয়, এর মানে এই টেনটা আর এই টেনটা দুইজনে মিলে 132 হচ্ছে। এখন একটা যেহেতু 50 আছে, তাহলে অন্যটা অবশ্যই 82 হবে। দেখেন এই যে প্রশ্নের অপশনে আপনাদের দেওয়া ছিল, এ নম্বর অপশনে দেওয়া ছিল 182 কিলোমিটার। আপনাদের বোঝানোর জন্য আমি একটু স্লো অনেক কিছু লিখে বোঝাই দিলাম। এই অঙ্কটা যদি কেউ মাথায় ক্লিয়ারলি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে করতে পারবেন। কিন্তু এই অঙ্ক অনেকে এক্স ধরে করা যাবে, সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে তখন আর মাথাটা এত ক্লিয়ারলি কাজ করবে না, টাইমটা বেশি লাগবে, ঠিক আছে। এই জন্য প্র্যাকটিক্যালি ভাবনাটা খুবই ইম্পর্টেন্ট। এবার আসি ডিস্টেন্সের একটা ম্যাথের কথা, অনেকে বলছে ঠিক আছে। আচ্ছা ডিস্টেন্সের ম্যাথটা একটু করি, কিন্তু হচ্ছে কি যে আসলে এই ম্যাথ পরীক্ষার ম্যাথ দিয়ে কিন্তু ম্যাথ শেখানো যায় না। এই প্রশ্ন আসছে রেসের ম্যাথ, রেসের ম্যাথ সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার আছে। তো যাই হোক আমি কিছু বেসিক কথা বলে দিচ্ছি। তো বলছে যে ইন এ কিলোমিটার রেস, একটা 1 কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা, এই কথাটা শুনে আপনার মাথায় আনতে হবে যে এই যে দৌড় শুরু হলো, এই দৌড়টা হচ্ছে 1 কিলোমিটারের দৌড়। এখানে কে কে দৌড়াচ্ছে, এ বি সি নামে তিনজন। এই দৌড়টা কিন্তু এই ফিতা আসছে এখানে লাগানো আছে, ফিতাটা আছে কি 1000 মিটারে লাগানো আছে। তো বলছে এ বিটস বি বাই 100 মিটার, অর্থাৎ এ যখন পৌঁছে গেছে তখন বি 100 মিটার পিছনে আছে, তাহলে বি 900 মিটারে আছে। এরপরে কি বলছে যে বি বিটস সি, এখন বি সি কে হারাবে, এর মানে কিন্তু বি কে তো আগে পৌঁছাইতে হবে, না হলে তো হারাইতে পারবে না, তাই না। তাহলে বি যখন 1000 পৌঁছে গেছে তখন সি বাই 150 মিটার, মানে সি কে 150 মিটারের ব্যবধানে হারাই দিচ্ছে। অর্থাৎ এই যে বি পৌঁছে গেলে সি হচ্ছে 850 মিটার দূরে অবস্থান করতেছে। এখন দেখেন যে যখন বি 1000 গেল, তখন যদি সি 850 যায়, তাহলে বি যখন 900 ছিল তখন সি কোথায় ছিল? আসি তাহলে লিখি যে বি 1000 গেলে সি 850, বি 1 গেলে সি 1000, বি 900 গেলে সি এই যে এখানে, শূন্য দূরে শূন্য দূরে কাটায় শূন্য কাটা, 985 হচ্ছে 700, 27 9 8 9 72, 5 9 45 72 76, 765। এর মানে হচ্ছে কি যে যখন বি 900 মিটার দূরে ছিল তখন সি ছিল 765 মিটার দূরে। এখন বলছে কি, বলছে যে এ বিট সি, এই কাজটা করার কারণ হচ্ছে কি যে এ যখন 1000 মিটারে ছিল তখন সি এর অবস্থানটা কোথায় এটা বাইর করতে চাচ্ছে, কিন্তু এর সাথে সি এর রিলেশন দেওয়া ছিল না, ছিল এর সাথে বি এর রিলেশন, আবার পরে বি এর সাথে সি এর রিলেশন। এই জন্য আমরা যে কাজটা করলাম, এ আর বি এর রিলেশনটা বাইর করলাম, বি আর সি এর রিলেশনটা বাইর করলাম, এবার এ আর সি এর রিলেশনটা এখানে ম্যাচিং করে দিব। এই যে দেখেন এ 1000 চলে গেছে, ওই সময় সি আছে কোথায়, 765-তে। তাহলে এ বিটস সি বাই এই যে 1000 - 765 = হচ্ছে 235। এর মানে এ যখন 1000 পৌঁছে গেছে তখন সি 235 মিটার দূরে অবস্থান করতেছে। অ্যান্সারটা এই জন্য হচ্ছে 235 মিটারের ব্যবধানে সি কে হারিয়ে দিছে। অনেকে আবার করে কি সি কেও আবার 1000 নিয়ে যায়। আচ্ছা বলেন তো সি যদি 1000 যায় তখন এ তো আরো সামনে চলে যাবে, দৌড় শেষ হওয়ার পরে কি সে দৌড়াতে থাকবে? না, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে 1000 মিটার মানে এইখানে পৌঁছে গেলেই দৌড় শেষ, এরপরে পেছনে কে কোথায় আছে সেখান থেকে হার জিত দেখতে হবে। যাক এগুলো অনেক কথা, সব কথা এখানে ক্লিয়ার করা সম্ভব না, পরে আমি টাইম স্পিডের উপর কোনোদিন ক্লাস নিলে
আপনাদের এই বিষয়গুলো নিয়ে একটু করে আলোচনা করব। এর আগে আমরা তো এই যে মিটার পার সেকেন্ডটা কিভাবে পেলাম, কিলোমিটার কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডটা পাইছিলাম আগের বার। দেখেন যারা মিটার পার সেকেন্ড আগের অঙ্কটা তো বোঝে নাই, 220/6 এইটাকে আমরা করছিলাম 110/3। 110/3 এর নাম হচ্ছে মিটার পার সেকেন্ড, কারণ কি 6 সেকেন্ডে যদি 220 মিটার যায় তাহলে 1 সেকেন্ডে যায় এত না। এই মিটার পার সেকেন্ডকে আমরা 18/5 দিয়ে কাটাকাটি করে পাইছিলাম কিলোমিটার পার আওয়ার। সেখান থেকে আমাদের 132 আসছিল, সেখান থেকে 50 বিয়োগ করে 82 আসছে। এখন বলি যাদের বেশি টাইম লাগে, কেন টাইম লাগে জানেন, কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তখন এই মনে করি এটা করি ওইটা করি, এটা করবো নাকি ওটা করবো, এই জন্য টাইম বেশি লাগে। পরীক্ষার হলে মাথা গরম হয়, কারণ কি, কারণ হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার না। যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে তখন তো আপনি একেবারে রকেটের গতিতে আপনার হাত চলবে, আপনার মাথায় সবকিছু স্টোর আছে। কিন্তু আপনার মাথায় জিনিস যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনার কলমের মাথায় তো আসবে না। এই জন্য কি করা দরকার, ভাষা ভাষা নলেজ নিয়ে গেলে হবে না, বিষয়টা সম্পূর্ণ ভালো করে বুঝতে হবে, তাহলে পরীক্ষার হলেও মাথা গরম হবে না আর টাইমও বেশি লাগবে না। ঠিক আছে, এই জন্য বলি টাইম দেন, টাইম দিলে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন দেখবো আমরা, পার্টনারশিপের একটা প্রশ্ন আসছিল যেটা অনেকের সমস্যা হয়েছে, প্রশ্নটা আগে সবাই শুনেন, দেখি একটু কমেন্ট দেখি। হ্যাঁ, পার্টনারশিপের প্রশ্নটা একটু আমি বলি, সবাই শুনেন। এ বি এন্ড সি ইন্টার ইন্টু এ পার্টনারশিপ, মানে তিনজন মিলে একটা বিজনেস শুরু করলো। তো বলতেছে কি যে ফার্স্ট ম্যাথটা না, 18/5 কেন, ওই যে উপরে পাঁচ নিচে 18 দিলে কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ড বানানো যায়, আর মিটার পার সেকেন্ড কে কিলোমিটার পার আওয়ার বানাইতে গেলে উল্টা পাশা করতে। এখন আমরা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখব, সেটা হচ্ছে পার্টনারশিপের প্রশ্ন, বিষয়টা একটু বোঝে। দেখেন আমি এটা 5 সেকেন্ডে সমাধান করে দিতে পারবো, কিন্তু সেই জিনিসটা আমি আপনাকে 2 মিনিট ধরে বোঝাবো, কিন্তু বোঝানোর পরে আমি দেখাই দেবো যে কিভাবে ভাবলে 5 সেকেন্ডে হয়। তো এখানে বলছে কি যে এ বি এন্ড সি ইন্টার ইন্টু এ পার্টনারশিপ, তিনজন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করলো। এ কন্ট্রিবিউটস 1/3 অফ দ্য ক্যাপিটাল, এ পাইলো ক্যাপিটাল, ইনভেস্ট করলো কত টাকা, 1/3, খেয়াল রাখবেন। এ যদি 1/3 ইনভেস্ট করে তাহলে যে লাভটা হবে সে লাভটাও তো 1/3 নিবে, তাই না। নেক্সট আসি, হোয়াইল যখন বি কন্ট্রিবিউটস, বি এর কন্ট্রিবিউশনটা হচ্ছে প্রফিট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইজ অ্যামাউন্ট 900 টাকা, যদি প্রফিটটা 900 টাকা হয় হোয়াট উড সি রিসিভ, সি কত টাকা পাবে। এটা আমরা ইকুয়েশন ধরে লেন্দি করে সমাধান করব বোঝার জন্য, কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য 5 সেকেন্ডে সমাধানের ব্যবস্থা দেখো। ঠিক আছে, মাত্র 5 সেকেন্ড। আচ্ছা এখন আসি, এখানে প্রফিট হচ্ছে টোটাল 900, তাহলে এ পাবে 900 এর 1/3, 900 এর 1/3 মানে 300, আর বি পাবে কত, এ প্লাস সি মিলে যা। তো বি যদি এ প্লাস সি মিলে যা পায় তাহলে বি সমান সমান আমরা লিখতে পারি না 300+C, কারণ কি দেখেন ওই যে এর জায়গায় 300 বসাইলাম। আচ্ছা এরপরে দেখেন যে আমরা কি জানি, আর একটা লাইন এ প্লাস, এরপর দেখা যাচ্ছে সরি এ প্লাস বি প্লাস সি সমান 900 না, তাহলে এর পরিবর্তে আমরা বসালো, কারণ কি সবার টোটাল প্রফিটটা 900 ছিল, এর জায়গায় বসালাম 300, বি এর জায়গায় বসালাম 300+C, কারণ বি এর মানটা হচ্ছে 300+C আর এই সি তো থাকবেই, ইকুয়াল টু 900। তাহলে দেখেন এখানে 300, 300, 600, এটা হচ্ছে 2টা C, তাহলে 2টা C ইকুয়াল টু এই 600 যখন 900 ওই পাশে যাবে তখন 300 হয়ে যাবে, শুধু সি ইকুয়াল টু ড্যাশ, এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই সমাধানটা একবার দেখলে তখন আপনি করতে পারবেন, বাট পরীক্ষার হলে তো এত দ্রুত এতগুলো ভাবনা মাথায় কাজ করবে না। এই জন্য কিভাবে ভাবা দরকার এই অঙ্কটা 10 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে সমাধান করার জন্য, সেটা আমরা এখন দেখব। তবে এটা হচ্ছে ফর্মাল ওয়ে, যে এর লাভ হচ্ছে 300 টাকা, বি এর লাভ হচ্ছে 300+C, আর এই এবিসি সমান 900, এইখানে আমরা সমীকরণটা বসাইলাম। এখন দেখেন এই প্রশ্নটা 5 সেকেন্ডে কিভাবে হইতো, একটু ভাবেন যে এখানে হচ্ছে বি সমান সমান এস, এ প্লাস সি, এর মানে টোটাল যে 900 টাকা এটা এসি মিলে যত টাকা পাবে বি একাই তত টাকা পাবে, তাহলে আমরা 450/450 করে ভাগ করবো না, কারণ দুইটা দলকে তো অর্ধেক অর্ধেক দিতে হবে। এখন এখানে এ যদি 1/3 পায় তাহলে সি তো অবশ্যই 150 টাকায় পাবে,
দেখেন এর থেকে ইজি থিঙ্কিং আর নাই, কিন্তু এই থিঙ্কিং গুলা এমনি একদিনে আসবে না, আস্তে আস্তে বুঝে বুঝে অঙ্ক করলে শুধু আপনি যে অঙ্ক করবেন সে অঙ্ক শিখবেন এরকম না, কিন্তু অনেকগুলা আশেপাশের অঙ্ক আপনার মাথায় চলে আসবে। তো আমি বারবার এই কথাই বলি সবাইকে সবখানে, যে আপনি বুঝে বুঝে অঙ্ক করার পিছনে গুরুত্ব দেন। এতে কি হবে, আপনি 10টা ম্যাথ করলেন কিন্তু আরো 100টা ম্যাথ আপনি করতে পারবেন, আপনি ভাবতে পারবেন অনেক স্টাইলে। কিন্তু শুধু যদি রোবটের মতো এই 2-4-5 অঙ্কের পিছনে ছুটেন, শর্টকাটের পিছনে ছুটেন, তাহলে তো শুধু ওই অঙ্কগুলো পারবেন, আর তো পারবেন না। এই জন্য বলি যে এখানে দেখেন আবার বিষয়টা একটু বোঝাই দিই, শর্টকাটটা যেহেতু বলছে বি ইকুয়াল টু এসি, মানে বি একাই এসি এর সমান, তাহলে এরা তো তিন বন্ধু মিলেই তো ব্যবসাটা করছে, তাহলে 900 টাকাকে 450-450 করে দিব দুই দলকে, এ অর্ধেক অর্ধেক সমান সমান পাইলো। এখন বি এর টাকাটা বি একাই পাইলো, কিন্তু এই পরে 450 টাকা এরা দুইজনে মিলে পাইছে, তাহলে আমরা দেখলাম যে এ পাইছে টোটাল 900 টাকার 3 ভাগের 1 ভাগ, তাহলে সি অবশ্যই পাবে বাকি 150 টাকা, তাহলে 450 থেকে 300 রেখে দিলে বাকি পাবে 150 টাকা। আচ্ছা আর কি আছে, চিলড্রেনের অঙ্কটা এগুলো আপনারা পারবেন, 5 বছর 3 বছর পর পর জন্মগ্রহণ করলে এই যে এক্স হবে 3, 6, 9, 12, তাহলে 3 আর 6 9, 9 আর 9 18, 18 12 30, তাহলে 5x + 30 = 50, 5x = 20, আর এক্স এর মান হচ্ছে 4। এই অঙ্কটা অনেক ইজি ছিল, এগুলো পারবেন, এই জন্য আমি একটু স্কিপ করতেছি। তো বলছে পার্সেন্টেজের একটা অঙ্ক ছিল, এটা খুব ইন্টারেস্টিং, রেশিও বার করতে বলছে, বলছে যে ইফ ইনকাম অফ এ ইজ 10% মোর দ্যাট অফ বি, এর মানে এ এর ইনকামটা বি এর ইনকামের থেকে 10% বেশি, তাহলে বি ধরি 100 আর এ হবে 110। খুবই সিম্পল অঙ্ক। এরপর কি বলতেছে, বি ইজ 20% লেস দেন দ্যাট অফ সি, তাহলে এই বি হচ্ছে সি এর থেকে 20% কম, এ যদি 20% কম হয় তাহলে এই 100টা হচ্ছে 80% এর মান হচ্ছে 100, তাহলে 1% এর মান হচ্ছে এত আর 100% এর মান হচ্ছে এত, 4 হচ্ছে 5, এই যে 25, 5 25 125। আরো লজিক্যালি আমরা জানি যে কেউ যদি 20% কম হয় তাহলে 25% বেশি হয়, তাহলে 25% বেশি হলে 125 হবে না, দেখেন এই যে 125-এর তুলনায় এটা হচ্ছে 20% কম। এরপরে উত্তর কি চাইছে, বলছে যে ইনকাম অফ এবিসি রেসপেক্টিভলি, এবিসি এর ইনকামটা ধারাবাহিক ভাবে রেশিও আর দা ইন দা রেশিও, রেশিও কত, এই যে 110, 100, 125, এদেরকে রেশিও বানাই, 5 দিয়ে ভাগ করি, 5 22-এ 100, 5 20-এ 100, আর 5 25-এ 125, এই যে এটা আনসার, অনেক ইজি ছিল জাস্ট এইখানে। হ্যাঁ তখন বুঝতে হবে যে এখানে একটা সংখ্যা, এটা ছিল 100%, সেখান থেকে 20% কম হলে হবে 80%, 80% এর মান 100 হলে 100% এর মান হবে 125। আচ্ছা তারপরে আসি লগের অঙ্কটা, সবাই বলতেছেন না। আচ্ছা একটা ফ্র্যাকশনের অঙ্ক আসছিল, ওইটা কি সবাই বুঝছিলেন, ফ্র্যাকশনের বড় ছোট বাই করা। তাহলে আমরা এই পাওয়ারের অঙ্কটা দেখব, এই অঙ্কটা দেখেন কত ইজি ছিল, এত সিম্পল অঙ্ক না বুঝলে তো সমস্যা, হচ্ছে 41-21√19-√9। আচ্ছা সবার শুরু থেকে দেখেন এই রুট ওভার 9 দেওয়া আছে, এইটার মানে তো হচ্ছে 3, এখন এই 19 থেকে যদি 3 যায় তাহলে থাকে কত, 16 উপর রুট, 16 উপর রুট মানে হচ্ছে 4, এখান থেকে আমরা পাইলাম 4, এই 4টা যখন 21-এর সঙ্গে যোগ হয়ে যাবে তখন হয়ে যাবে 25, 25-এর উপর রুট দিলে হয়ে যাবে 5, এই 5টা যখন 41 থেকে বিয়োগ হবে তখন হবে 36, 36-এর উপর রুট দিলে হয়ে যাবে 6, এর মানে এই সংখ্যাগুলা, হ্যাঁ ১৯ থেকে ৩, ১৯ থেকে ৩ গেলে ১৬, ১৬-এর উপর রুট দিলে ৪, ৪ আর ২১ যোগ করলে ২৫, ২৫-এর উপর রুট দিলে ১, ৫, ৫ ৪১-৫ চলে গেলে ৩৬, ৩৬-এর উপর রুট দিলে ৬। সমস্যাটা হচ্ছে কোথায় জানেন, সেটা হচ্ছে অভিজ্ঞতা না থাকার কারণে, এই যে অনেকগুলো রুট দেখে ভরকে গেছে অনেকে,
তখন মনে করছেন কি না কি হবে, আসলে এত জটিল তো জিনিসটা ছিল না, এই জন্য বলি কি বেশি বেশি আইডিয়া লাগবে ভিন্ন ভিন্ন প্রশ্নে। আচ্ছা আর আর তেমন কোনো প্রশ্ন ছিল না, আজকে এই পর্যন্তই। হ্যাঁ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, পরে কথা হবে আবার।